আমরা বাজেট দেখলাম কিছুদিন আগে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করলো। এই যে বাজেট যেটা পাই না, এই যে বাজেট তোমার যে ফরমেশন হয়, আমরা বাজেট আলটিমেটলি তিনটে টাইপ পেয়ে থাকি। একটা হচ্ছে তোমার ডেফিসিট বাজেট, একটা বলছি আমরা ব্যালেন্স বাজেট, আর একটা বলছি সারপ্লাস বাজেট। ঘাটতি বাজেট, ব্যালেন্স বাজেট, আর একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, সারপ্লাস বাজেট। যদি বলা হয় যে 2000, এই যে কদিন আগে যে বাজেটটা পেশ হলো, 2024-25, এটা কেমন বাজেট? এটা ডেফিসিট, ব্যালেন্স না সারপ্লাস? অবশ্যই ব্যালেন্স বাজেট। শুধু এটাই না, আমরা এর আগে যে সমস্ত বাজেট গুলো পেয়েছি সবই কিন্তু ব্যালেন্স বাজেট। কোন সময় থেকে? এই 1997-98 থেকে। ব্যাপারটা কি, তখন আমাদের কান্ট্রিতে প্রথম ব্যালেন্স বাজেট তৈরি করা হয়েছিল, ফর্মুলেট হয়েছিল এই নবম প্ল্যানে। নবম প্ল্যানে কোন বছর? 97-98 সালে তৎকালীন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম, ইনি আমাদের দেশে প্রথম ব্যালেন্স বাজেট তৈরি করেছিলেন। ব্যালেন্সটা কি, ডেফিসিট কি, সারপ্লাস কি? শোনো, আমরা বললাম বাজেটের তিনটে ভাগ, বললাম ডেফিসিট বাজেট, ব্যালেন্স বাজেট, সারপ্লাস বাজেট। দেখতে পাচ্ছ বাজেটের দুটো পার্ট। অ্যাকচুয়ালি বাজেট কি হয়, আমরা বাজেটের দুটো আমরা সাইড পাই, একটা রিসিপ্ট আর একটা বলছি আমরা এক্সপেন্ডিচার। একটা রিসিপ্ট একটা একটা ব্যয়, মনে রাখবে বাজেট তুমি তৈরি করছো। সামনে পুজো আছে, আমরা প্রত্যেকে কোনো কিছু বাজেট তৈরি করি। বাজেট তুমি বাজেট কি করো, যে আমার পুজোই 10,000 টাকা বাজেট, তুমি অনেকে বলি আনতাম। বাজেট কি হয়, দুটো দিক ক্যালকুলেট হয়, আয়ের দিক আর একটা হচ্ছে ব্যয়ের দিক। তুমি দেখছো যে সামনে পুজো আসছে, পুজোয় তোমার কোন কোন খাতে কত ব্যয় হবে হিসাব করলে। অপর দিকে দেখছো ওই যে ব্যয়টা পরিচালনা করবে, তার জন্য ইনকামের সোর্স গুলো কি। এই দুটো পার্ট তো, একটা আমার ইনকাম কি হবে আর একটা ব্যয় কি হবে, এই তো বাজেটের বিষয়। অর্থাৎ বাজেটের দুটো দিক থাকে, একটা রিসিপ্ট একটা একটা এক্সপেন্ডিচার। যখন দেখা গেল আয় ব্যয় দুটোই সমান, তুমি দেখছো তোমার খরচ হবে 1,000 টাকা, ইনকাম হচ্ছে 1,000 টাকা, বাজেট তৈরি করলে দেখলে কি তোমার আয় ব্যয় দুটি সমান, এদিকেও 1,000 এদিকেও 1,000, আয় ব্যয় সমান, তখন বাজেটটাকে বলছে না কি তোমার ব্যালেন্স বাজেট, অর্থাৎ সুষম বাজেট বলছি আমরা। অর্থাৎ এই যে জাস্ট ফলো করো পয়েন্টটা, দেখো রেভিনিউ এক্সপেন্স দুটো হচ্ছে কি তোমার এই দাঁড়িপাল্লা দেখো সমান হয়ে আছে, অর্থাৎ হচ্ছে ব্যালেন্স বাজেট। বলো, ধরো তুমি বাজেট তৈরি করছো, তুমি দেখছো যে তোমার কি হচ্ছে, তুমি বাজেট তৈরি করছো, দেখছো তোমার কি হচ্ছে যে ব্যয় হচ্ছে, ধরো তোমার হচ্ছে 1,000 টাকা, তুমি ব্যয় 20,000 টাকা ব্যয় করবে। ইনকামের সোর্স দেখছো, ইনকাম বিভিন্ন খাত গুলো দেখছো, তোমার হচ্ছে 800 টাকা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার, এই ক্ষেত্রে যেটা হলো ব্যয়টা বেশি, হ্যাঁ, আর ইনকামটা কম। এই যে বাজেটটা, এটাকে বলছি আমরা কি তোমার, এটাকে বলছি আমরা ডেফিসিট বাজেট। অর্থাৎ যে বাজেটে তোমার এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন রেভিনিউ, এই বাজেটে কি হচ্ছে, এক্সপেন্ডিচার ইজ হায়ার দেন রেভিনিউ, আয় অপেক্ষা ব্যয় বেশি। এখন যদি হয় তুমি বাজেট হিসাব করে দেখছো 10,000 টাকা ব্যয় হবে তোমার, আর ইনকামের সোর্স কিন্তু 8,000 টাকা আছে, তাহলে এই যে বাজেট তুমি যে তৈরি করলে, এটা কেমন হলো তোমার ব্যয় বেশি আয় কম, এটা কি বলছি আমরা কি তোমার, এটা কি বলছি আমরা ডেফিসিট বাজেট। ঠিক উল্টোটা, যখন ব্যয় গেল আয় বেশি ব্যয়, ধরো বাজেট তৈরি করছো, তুমি দেখছো খরচ হবে তোমার ধরো বললাম 5,000 টাকা, ইনকাম হচ্ছে তোমার 7,000 টাকা, তাহলে এখানে হচ্ছে কি ব্যয় কম আয় বেশি, অর্থাৎ আয় বেশি ব্যয় কম, এই যে বাজেট এটাকে বলছি আমরা সারপ্লাস বাজেট। তো 5,000 টাকা খরচ করছো, খরচের ডিসিশন নিয়েছো, ইনকামের সোর্স দেখছো তোমার 8,000 টাকা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তোমার ব্যয় কম আয় বেশি। অর্থাৎ যখন রেভিনিউ গ্রেটার দেন এক্সপেন্ডিচার, তখন তাই কি বলছি, তখন তাকে বলছি আমরা সারপ্লাস হচ্ছে। আমাদের দেশে মনে রাখবো আমরা আগে একটা সময় কি করতাম, সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেফিসিট বাজেট ফলো করতাম, প্রথমবার আমরা কি করলাম 1997-98 এই বছরের বাজেট তৈরি করছি, আমরা কি করছি ব্যালেন্স বাজেট তৈরি করছি। আর সিন্স দিস ইয়ার লাস্ট বাজেট পর্যন্ত কি পেয়েছি আমরা 97-98 থেকে, এই যে সময়টা, এই যে 2024-25 বাজেট পেলাম, এই যে মধ্যে সব বাজেট গুলো কি সব তোমার সব কিন্তু ব্যালেন্স বাজেট, অর্থাৎ ব্যালেন্স দিয়ে শুরু করি। ওকে, তাহলে ইজ ইট ক্লিয়ার? অনেক সময় কোশ্চেন দেয় ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমাদের দেশে ব্যালেন্স বাজেট তৈরি করা হয়েছিল। আনসার হচ্ছে 9-5-year plan। কোন বছর? 97-98 সালে কে করেছিলেন, মিস্টার পি চিদাম্বরম। ওকে,
আর লাস্ট বাজেটটা কি, লাস্ট ইয়ার বাজেট, যে লাস্ট আমাদের কান্ট্রি বাজেট বাজেট যেটা পেয়েছি সেটাও কিন্তু ব্যালেন্স বাজেট। ওকে, এটা তোমার নাইন প্ল্যানের সঙ্গে। নেক্সট পয়েন্ট চলে আসছি আমরা, নাইন প্ল্যান পিরিয়ড আমরা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা পেয়েছি। যেমন কি পেয়েছি দেখ,